নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু একটা দারুণ জায়গায় যাচ্ছি, একটা দারুণ জায়গা বলতে একটা দাদা বাড়ি যাচ্ছি। দাদা বড় দিঘি, বড় দিঘি দাদার বাড়িতে ডেকেছে আমাদের যে ভাই আয়, যে মাছ রয়েছে আমাদের দিঘিতে, মানে বড় দিঘি, দিঘিতে বড় বড় মাছ রয়েছে, মাছ ধরা হবে, খুবই মজাদার হবে ভিডিওটা। একদম, আর আমরা এখন রেডি হয়ে সব যাচ্ছি সেই বহুদু, তাই না? এখন বেরোচ্ছি, আর কখন আসবো তার ঠিক নেই বাড়ি। আর বড় মাছ যদি পাই তো খুবই মজাদার হবে, তাই তো? 200-150 কেজি উপরে মাছ ধরবো আজকে। হাতে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। চলে এসছি, আর এই হচ্ছে ভ্যানে রয়েছে জাল, এই জাল নিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, পাটা জালটা নিয়ে মাছ ধরা হবে। কাকা এই পাটা জাল আর এই ক্যারেট পুরো ভরে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। এটা মাথায় তুলে দাও, দেও না, ঠিক আছে চলো 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 কৌশিক, চলো মানে মধ্যখান থেকে ইলিশ জাল ফাঁদা থাকছে, আর দুই পায়ে জাল টানা হবে, তাই তো? এখন শুধু দেখা হবে কিরম মাছ আছে আর কিরম পড়ছে। আমরা কিন্তু ধরতেই হবে যত মাছ আছে। বন্ধুরা, এখন কিন্তু জালি ইট বাজার বলা, এখন আমরা জালটা রেডি করে নেবো আগে। আচ্ছা চলো,
জাল টান দেই এই জাল আরো ওই মাথার দিকে বাঁধতেছে বাঁধতেছে একটু একটু একটা ধরাছো ধরাছো হ্যাঁ ধরাই দিই জালে দেন সব জালে দিই দেখি চলো 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 আগে হ্যাঁ চল চল এই তো ঘিরে নিয়ে আইছি এবার মাছ লাভাবে তাই না তখন লাভাবে কম বড় মাছ এই দেখো কাতলা এটা তো বড় মাছ এই যে রাজদরে বলেছি বড় মাছ বড় মাছ ছোট উঁচু করো ওই জায়গাটা উঁচু করো এখনো তো ওই পাশে বাকি আছে চলো চলো ধরো
পঞ্চায়েতে জমা গেছে, আগে বেরোবে না তো সেটা। জাল উঁচু করে রাখিস, দাঁড়াই নে দাঁড়াই নে, পায়ে ভর নে। সেই সাত, সেই কাতলার সেই সাত। এটা বড় পাঙাস, বাইরে না আরো আর বাইরে পরিষ্কার জলের দিকে বড় ভাঙা করতে বলছে। কালকে পাঙাশ বাঁধিল এই জায়গা? হ্যাঁ আসেনি তো পাঙাশ, কদিন মাছ ধরবে? তিন দিন, তিন দিন, আজকে ধরে চার দিন, চার দিন এই ঘেটে কানা মাছ ধরা হচ্ছে। তাই এখনো মাছ ছড়ানো রয়েছে, শেষার সময় আবার মাছ হবে, তাই না? পুকুরে সব মাছ খেয়ে একা ক্লিয়ার করে। আবার একদিন আরো জল বেশি কমে গেলি? হ্যাঁ হ্যাঁ, ধরো খেলা করতে যাবে কত সুন্দর। বন্ধুরা জাল এবার গোছাই নেবো আর নিয়ে সব এক জায়গা টোটাল মাছ এক জায়গা করে দেখাচ্ছি কতটা কি মাছ হলো। ঠান্ডা প্রচুর আর আকাশে তা মেঘলা, যে মনে হয় আজকে বর্ষা হবে, বর্ষা আজকে হবে, বর্ষাকাল হয়ে গেল মনে হয়। হ্যাঁ, শীত দেখতে পারলো না, বর্ষা চলে আসলো। দুটো রেট কি এক জায়গা দিচ্ছে পাশাপাশি? দুটো, হ্যাঁ দেখো, এক জোড়া রেট কি? এক জোড়া লাস্ট ঘেরে, কিন্তু মাছ ধরে মজা আসলো। হ্যাঁ, মাছ যত বড় বড় মাছ থাকবে তত মজা আসবে।
এই দেখো ও ভেটকি হইতে এই পোনা এটা রাখো, এটা বড় পোনা আছে। আর তোদিক নাও নাকি সরে না 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 জালে সরাই দে, হ্যাঁ জালে সরাই দাও। কত কিলো মাছ হবে দুই চাকনে? কত ওই 70-80 কিলো হবে, ওরমই হবে। কোনটা খাবো এইখানে খাওয়ার জন্য বড় পাঙাশ দুটো রাখছি, আর এখন যাবো পাঙাশ টাংরা। কিন্তু সবাই দাদার বাড়িতে সবাই খায় না, তাই না? আমরা বুঝতে পারি পাঙাশ মাছ জ্যান্ত থাক, কাতলা মাছ নিয়ে আসি, সবাই মিলে এসে খাবো, তাই তো? যা খাবো সবাই একসাথে। তাহলে এই মাছ কাটা শুরু করছি। অনেক জলের মাছ না? আরে ঘিরে মাছ তো ভালো মাছ, কিরম করবো? মোটামুটি মিডিয়াম করে। আমরা যে কদিন মাছ ধরে ধরেছি তা আমরাই তো খাবো, তাই তো? দুটো না তিনটে, তিনটে করো ওটা, তিনটে দারুন ঠিক আছে না? পিস করা যাচ্ছে কিন্তু ভালো, পিস কাটতে দে ভালো। তারপরে তো বৌদির রান্না বান্না দায়িত্ব, কি কি রান্না করে মাছ কাটা কমপ্লিট। আর কাতলা মাছের কাতলা মাছ কি হবে? ঝাল ঝাল ঝাল। আচ্ছা বৌদি ভালো করে রান্না করে কিন্তু
বন্ধুরা এদিকে কিন্তু বৌদি রান্না বান্না করে পুরো কমপ্লিট করে দিয়েছে আর আমরা কিন্তু বসে পড়েছি, তাই তো? হ্যাঁ, এবার ভাত দিচ্ছে। কাতলা মাছ ভাজা, লঙ্কা ভাজা দাও, তেল দাও, সবার একটু করে তেল দিয়ে দাও। বন্ধুরা এবার কিন্তু মাছের তরকারি চলে আসলো, পুরো গরম গরম। পুরো আগুন রান্নাবান্না খুব সুন্দর অনেক লোকজন কাজ করে রান্না করে সারাদিন শুধু রান্না করে জঙ্গুতুর কাছে একটা জিনিস বলতে পারছো রান্না করে আছে আর কিছু করি একটা গ্যাস কদিন যায় আমি হ্যাঁ একটা গ্যাস কদিন যায় না রান্না বান্না সত্যি দাম করছে ওদের ভালো হয়েছে আর তারপরে অনেক আইটেম মামাবাড়ির খাওয়া দাওয়া সবাই জানে কেন হয় মামাবাড়ি হয় আমার একটা গ্যাসে দশ দিন তো দার পুকুরে মাছ ধরলাম আগে চার দিন টানা মাছ ধরেছে তারপরেও মাছ তাও পাইছি তাই কত লাস্ট আবার চেঁচার সময় আবার আসবো হ্যাঁ লাস্টে আবার চেঁচা হবে তখন আরো মাছ পাওয়া যাবে আর আপাতত এখন বাড়ির দিকে যাবো খাওয়া দাওয়া হয়েছে তো বাড়ি যাই একটুখানি রেস্ট হ্যাঁ আর আকাশে মেঘ হয়েছে আর দেখি দু একদিনের ভিতরে যেতে হবে নয়তো যাবো হ্যাঁ নদীতে একটু বড় বড় মাছ ফাছ ধরতে হবে বড় মাছটা ধরলে হবে না তাই না মাছ ধরতে হ্যাঁ তবে যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।